সোমবার বিকেলে কোচবিহারের হলদিবাড়ির হুজুর সাহেবের মাজার পরিদর্শন করলেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার বিকেলে তিনি হলদিবাড়িতে এসে প্রথমে হলদিবাড়ি হুজুর মাজারে গিয়ে প্রার্থনা করেন, তারপর দিদির মেয়ে ও মাকে সঙ্গে নিয়ে মাজার চত্বরে পরিদর্শন করেন। তারপর হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লির মামার বাড়িতে যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে এদিনই সন্ধ্যা 5টা নাগাদ জলপাইগুড়ির পান্ডাপাড়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি চক্রবর্তী জানান, অনেক আগে এখানে এসেছি, অনেকদিন থেকে ইচ্ছে ছিল আবার এখানে আসার, তাই আজকে মামার বাড়ির সঙ্গে সঙ্গে হুজুর বাবার মাজারে প্রার্থনা করে গেলাম। আমি তো জলপাইগুড়িতেই বড় হয়েছি, ছোটবেলায় বাবার দরগায় এসেছিলাম, বড় হয়ে কলকাতায় থাকার সুবাদে আসা হয়নি, তাই আজ ভাইজিকে কোলে নিয়ে হলদিবাড়ি হুজুর সাহেবের মাজারে এলাম। আজকে আমরা দেখুন, আমি তো জলপাইগুড়িতেই বড় হয়েছি আর এই জায়গায় ছোটবেলায় আসা অফকোর্স হয়েছে, বড় হয়ে কলকাতায় চলে যাওয়ার পরে এই জায়গায় আসা হয়নি, কিন্তু টানটা তো থেকে যায়, তাই জন্য আজকে বাবার দর্শন করে গেলাম। আমার বঞ্জিকেও নিয়ে এসেছি। আর আমরা কি করেছি, প্রে করেছি তো, বলো বল। আর আমরা কি দিয়েছি, ফ্লাওয়ার। ওকে, বলো থ্যাংক ইউ। আপনি ফার্স্ট টাইম না এরকম? না না, আগে এসেছি, কিন্তু ভেতরে ঢোকা হয়নি আমার, এই ভেতরে ঢোকা।